সোমবার ছিল ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের 105তম জন্মদিবস। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের পাশিখানা এলাকার দুস্থ অসহায় শিশুদের নিয়ে লায়ন্স ক্লাবের সদস্যরা এদিনটি পালন করেন। এদিন দুস্থ শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচিতে ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস। তো ওনাদেরকে আমরা তো সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এই পাশিখানাতে, আমরা এই কমিটিতে আপনাদেরকে প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমরা প্রথমেই আমাদের মধ্যে আমাদের বোনরা রয়েছেন, বোনরা আর আমাদের মধ্যে অনিলরা আছেন, ওনাকে আমরা স্বাগত জানাবো উত্তরীয় পড়িয়ে। আর এখানে অনেক দাদারা আছেন, তাদের জন্য আমরা জোরে হাতটা দেবো সবাই মিলে। আজকে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের 105তম জন্মদিন, সেই হিসাবে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা লায়ন্স ক্লাবের বর্ধমান ওয়েস্টের পক্ষ থেকে আমরা জন্মদিন পালন করার জন্য এই পাশিখানাতে দুস্থ বাচ্চাদের পুষ্টিকর খাবার বিতরণ করলাম 105 জনাকে। আর লায়ন্স ক্লাবের 212টা দেশের ইন্টারন্যাশনাল ক্লাব, 50,313টা ক্লাব, 14,18,079 মেম্বার, তার মধ্যে আমরাও মেম্বার। সেই হিসাবে আজকে আমরা ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের জন্মদিন পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।